দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক পেয়ে প্রচারণার শুরুতেই স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন চট্টগ্রাম ১৪ সাতকানিয়া চন্দনাইশ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল জব্বার চৌধুরী। সাতকানিয়া লোহাগাড়া উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম এর প্রতিবেদনে বিস্তারিত। মঙ্গলবার রাতে চট্টগ্রামের সাতকানিয়ায় কেরানীহাটে একটি হলরুমে মতবিনিময় সভা করেন তিনি। পরে বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে কর্মী সভায় বক্তব্য দেন তিনি। মতবিনিময় সভায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আমনুর রশিদ হিরু, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, মুক্তিযোদ্ধা ফেরদুস ইসলাম খান সহ প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন সংবাদ মাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আমানুর রশিদ, যাদের বিচরণ